পানীয় জলের দাবিতে পথ অবরোধ গিরিবাসীরা। ঋষমুখ ব্লকের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত কর্তৃপক্ষদের পানীয় জলের সমস্যা সমাধানের কথা বারবার জানিয়েও কাজের কাজ না হওয়ায় বৃহস্পতিবার সাত সকালেই পথ অবরোধে সামিল হল গিরিবাসীরা। খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছুটে যাওয়ার পর ক্যামেরা খুলতেই তেলে বেগুনে জলে উঠে ঋষমুখ ব্লকের ভিডিও জয়ন্ত দেব। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরার বন্ধ রাখার জন্য বারবার ধমকাতে শুরু করে। অশালীন আচরণ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে ব্লক ভিডিও। পানীয় জলের দাবিতে পথ অবরোধের ঘটনাটি ঘটে ঋষমুখ ব্লকের মনিরামপুর এডিসি ভিলেজ পঞ্চায়েতের অধীন ভাস্কর পাড়াতে। দীর্ঘদিন পানীয় জলের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই। বারবার পঞ্চায়েতের কর্তৃপক্ষ থেকে শুরু করে ঋষমুখ ব্লকের আধিকারিক জয়ন্ত দেবকে সংশ্লিষ্ট এলাকার গিরিবাসীরা আবেদন করে পানীয় জলের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করার জন্য। পথ অবরোধ করার পরই টনক নড়ল ঋষমুখ ব্লকের আধিকারিক জয়ন্ত দেবের। সাথে সাথে জল সম্পদ দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে ঋষমুখ ব্লকের আধিকারিক জয়ন্ত দেব ছুটে আসে অবরোধ স্থলে। তাদেরকে দেখা মাত্রই প্রমিলা বাহিনীরা স্লোগান দিতে থাকে, জল চাই জল দাও, পানীয় জলের ব্যবস্থা করো। এখানেও এক প্রকার ঋষমুখ ব্লকের আধিকারিক জয়ন্ত দেব অবরোধকারীদের এক প্রকার ধমকের সুরে অবরোধকারীদের স্লোগান বন্ধ করতে বলেন। অবরোধকারীরে প্রমিলা বাহিনীরা জল সম্পদ দপ্তরের আধিকারিক ও ঋষমুখ ব্লকের আধিকারিক জয়ন্ত দেবের কাছে দাবি করে পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে, নতুবা তারা পথ অবরোধ তুলবে না। এই কথা শুনেই অবরোধকারী প্রমিলা বাহিনীদের সাথে আলোচনা করে বোঝানোর চেষ্টা করে ঋষমুখ ব্লকের আধিকারিক থেকে শুরু করে জল সম্পদ দপ্তরের আধিকারিকরা। অবশেষে কিছুদিনের মধ্যে এলাকাতে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ মুক্ত করে। সংশ্লিষ্ট এলাকাবাসীদের অভিযোগ, ঋষমুখ ব্লকের আধিকারিক জয়ন্ত দেব কোনো উদ্যোগ গ্রহণ করেনি, অথচ তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো রাক ডাক না রেখে বলে দিলেন, আমরা উদ্যোগ নিয়েছি, তাতে আমরা ব্যর্থ হয়েছি। কতদিন ধরে জল পান না আপনারা? কতদিন ধরে? আগে শিপিন সরকার আছে এরকম, বিজেপি চলে আসে এরকম, বুতার সময় আমরা আগে কষ্ট না, অত কথাই দে রেজাব মারতিলে মারতি, বাই হইলে বাই রেজাব, আমরা হানতে লাগতো না। আয়ো দিদি, আয়ো দাদা, আয়ো বোন, লয় যায় বুট দিলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।